আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। হাইকোর্টের অনুমতি নিয়ে ত্রাণ সামগ্রী সহ দলুয়াখাকে গ্রামে পৌঁছলো বাম প্রতিনিধি দল। জয়নগর আইসির গতকাল রাতের ইমেল, যে ইমেলে উনি বলছেন আমি যেন আজকে না আসি, আমি যেন অন্য ডেটে আসি, তার কারণ আজকে ওনারা জেলা প্রশাসনের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে পারমিশন দিয়েছে এখানে আসবার জন্য। আরে আমার কাছে হাইকোর্টের অর্ডার, আমি কমিউনিকেট করেছি, উনি আমাকে না এলাও করে শুভেন্দু অধিকারীকে এলাও করছেন। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জয়নগরের দলুয়াখাকি গ্রাম। প্রশাসনিক তৎপরতায় নিজেদের ঘরে ফিরছে পৌরসভা মহিলারা। বৃহস্পতিবার দলুয়াখাকি গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে দেখা করতে পৌঁছলেন বাম প্রতিনিধি দল। এই বিশেষ প্রতিনিধি দলে ছিলেন বসিয়ান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি, শ্রমিক লাহিড়ী ও সায়ন ব্যানার্জি। আমি কমিউনিকেট করেছি, উনি আমাকে না এলাও করে শুভেন্দু অধিকারীকে এলাও করছেন। রাজনীতি বুঝতে পারছে না নাকি রাজ্যের মানুষ? তৃণমূল কংগ্রেস এখানে ডেকে নিয়ে আসছে কার্যত বকলমে শুভেন্দু অধিকারীকে, নাহলে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এ আইসির এত মানে ক্ষমতা হলো কী করে? কনস্টিটিউশনাল কোর্টের ওপরে ভাবছেন, 226 এর ওপরে ভাবছেন? আমি জানি না, আমার হাতে আইসি লাস্ট কমিউনিকেশন এইটাই, উনি কি বললেন না বললেন আমার আর দরকার নেই শুনে। এই এই সময় হচ্ছে কালকে 6:30 সময়, কালকে বলেছে আমি যেন অন্য ডেটে আসি, আমি বলেছিলাম এ ডেটেই আসবো, আজকে আমরা এ ডেটেই যা যা ত্রাণ আছে সব ত্রাণ নিয়ে ঢুকবো। পুলিশ যদি আজকে আটকায় তাহলে আদালত অবমাননার দায় এই এসপিকে কোর্ট অবধি কিন্তু আমি ছোটাবো। এক মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমপিও হলটার পরিষেবা চালু করলাম। বৃহস্পতিবার বারুইপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 5 জন সদস্যের একটি বিশেষ দলকে গ্রামে ঢোকার অনুমতি দেয়। 5 সদস্যের বাম প্রতিনিধি দলের মধ্যে ছিলেন কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, সায়ন ব্যানার্জিরা। গ্রামের মানুষদের অভাব অভিযোগের কথা শুনে বাম নেতা কান্তি গাঙ্গুলি বলেন, কোনো মন্তব্য করতে চাই না, হাইকোর্টের নির্দেশে আমরা তার সামগ্রী নিয়ে আসার সুযোগ পেয়েছি, আজকে এই মানুষগুলিকে বাঁচাবার দায়িত্ব, মাথার উপরে যাতে আচ্ছাদন হয় টিন ভিন বাঁশ নাশ আনুষঙ্গিক জিনিসপত্র পাঠিয়েছি, আনা হচ্ছে, বাকি সমস্ত জিনিসপত্র ত্রাণ সামগ্রী আসবে, এরা যাতে পুরনো ছন্দে ফিরে যেতে পারে, এলাকায় শান্তি চাই। ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনের পর কার্যত সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমরা এগিয়ে আসলাম, ওখানে আমাদের কমরেড আছে, তাকে তো একা ছেড়ে আসতে পারবে না, তিনি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন। হ্যাঁ বটেই তো, প্রথম দিন থেকে একেবারে সত্য কথা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই এই চেহারা দেখলে কেউ বলবে যে পুলিশ সহযোগিতা করেছে? এই মায়েদের মুখের দিকে তাকালে কেউ বলবে যে পুলিশ সহযোগিতা করেছে? ওই বাচ্চা শিশুটা কোথায় গেল? সে ছুঁড়ে ফেলে দিয়েছে, পুলিশ তখন দাঁড়িয়ে আছে গ্রামে। যিনি FIR করেছেন, বাচ্চাদের ছুঁড়ে ফেলেছে, তিনি সেটা আটকাতে গেছেন এবং তারপর তুলে নিয়ে এসেছেন, সেই অপরাধে তার পা ভাঙা হয়েছে। দেখুন বসে আছে।
সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধা বল্লভতলা অত্যাধুনিক J32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক J32 স্লাইস মেশিনে 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691 সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধা বল্লভতলা এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বাড়ি তৈরির জন্য বাঁশ ও অন্যান্য সরঞ্জাম তুলে দেন বাম নেতারা জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম এখানে 24 ঘন্টা ICU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম NABH অ্যাক্রিডিটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ 24 পরগনা যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036